পারতো ভেতর থেকে বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে। তো ষড়যন্ত্রটা কার বলে দিই, কে ষড়যন্ত্র করেছে? আমিও 23 মাস কাজ চলিতে ছিলাম, আমি তো বলিনি ষড়যন্ত্র হয়েছে। পারতো ভেতর থেকে বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে। তো ষড়যন্ত্রটা কার বলে দিই, কে ষড়যন্ত্র করেছে? আমিও 23 মাস কাজ চলিতে ছিলাম, আমি তো বলিনি ষড়যন্ত্র হয়েছে। মন্ত্রিসভা গঠন হলো, বারবার তাপস রায়ের নাম শোনা যাচ্ছিল, অথচ তাপস রায় মন্ত্রী হলো না, একজন সিনিয়র লিডার, কি বলবেন? অ্যাকচুয়ালি তাপস রায় আর মদন মিত্র একটা মানিক জোর বললে ভুল হয় না, কারণ ও যখন ছাত্র প্রেসিডেন্ট, তার কিছুদিন বাদে আমি যুব প্রেসিডেন্ট, আমরা বহুদিন ধরে একসঙ্গে জেনারেল সেক্রেটারি। তাপস খুব পুরনো কর্মী, তাপস যদি মন্ত্রী হতো আমরা খুবই আনন্দ পেতাম। তার মানে এই নয় যে যারা মন্ত্রী হয়েছে তাদের ব্যাপারে আনন্দ পাইনি, দল যাদের করেছে দল সব রকম ভেবেই করেছে, তবে তাপস হলে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পেতাম। মমতা ব্যানার্জি হচ্ছেন জহুরির চোখ, সবার চোখ ভুল করতে পারে, মমতা ব্যানার্জির চোখ ভুল করতে পারে না। উনি যখন চোখ দিয়ে দেখেছেন নিশ্চয়ই ঠিকই জহুরির চোখ বেছে নিয়েছেন। না না, সিনিয়র জুনিয়র মিলিয়ে তো খেলতে হবে, সিনিয়রদের যত পারে এখন মাঠের বাইরে দম নিতে হয় না, কি হয় ফুটবল টুটবলে 24-25 হাজার রিটায়ার করিয়ে দেয়, আর্মিতেও তাই, তখন একটু বেশি বয়স হয়ে গেলে দম কমে যায়, তখন অ্যাডভাইজার, রেফারি, থার্ড কমিশনার, ম্যাচ কমিশনার, সিলেক্টর এসব জায়গায় চলে যেতে হবে। বাট তারপরেও বলছি, তাপসেরটা শুনে আমার খুব আনন্দ হয়েছিল, তাপস হয়নি আমার খারাপ লেগেছে, বাট দলের সিদ্ধান্ত। আমি এসব ব্যাপারে কোনো আক্ষেপ বিক্ষোভ খেপ না না, কোনো প্রশ্নই আসে না, আমাকে তো করেছে দল মন্ত্রী করেছে, এমএলএ করেছে, আর কি দেবে? এখনো দল আমায় যা দিয়েছে, দল আমায় একটা নাম দিয়েছে, আমার নাম মদন মিত্র, এর থেকে বেশি আর দল কি দেবে? কাফি, এটাই কাফি আছে বেঙ্গলে। তাপস রায় কি বলেছে সেইটার ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারবো না, তাপস রায় যেটা বলেছেন একজন অনেক সিনিয়র লিডার, এবং তাপস আজকের ছেলে নয়, তাপস যখন কিছু বলেছে, এবং এটাও তো ঠিক যে পার্থ ভেতর থেকে বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছে, তো ষড়যন্ত্রটা কার বলে দিই, কে ষড়যন্ত্র করেছে? আমিও 23 মাস কাজ চলিতে ছিলাম, আমি তো বলিনি ষড়যন্ত্র হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।